আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি একদম রেস্টুরেন্টের মতো দু ধরনের সফট ড্রিঙ্কস রেসিপি, যেগুলো বাড়িতে বানানো খুবই সহজ। একটা হলো মশালা কোলা, আর একটা হলো ফ্রেশ লাইম সোডা। তো চলুন এবারে দুটো রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে বানাবো ফ্রেশ লাইম সোডা। তার জন্য নিয়ে নিয়েছি প্রায় 10টার মতো পুদিনা পাতা, 6টার মতো ছোট ছোট লেবুর টুকরো আর 2 চামচের মতো চিনি। এবারে চিনি, পুদিনা পাতা আর লেবুটাকে একটা ছোট হামল দিস্তার মধ্যে ট্রান্সফার করে নিলাম। নিয়ে এটাকে ভালো করে পিষে নিতে হবে। ভালো করে প্রেস করতে থাকতে থাকতে এইভাবে পিষতে হবে, যাতে চিনি, পুদিনা পাতা আর লেবু সব একসাথে মিক্স হয়ে যায়। ভালো করে পেষা হয়ে গেলে পরে লেবুর খোসাটাকে ফেলে দিয়েছি। এবার এই মিক্সচারটা থেকে 2 চামচ দিয়ে দিচ্ছি একটা গ্লাসের মধ্যে। তারপরে অর্ধেকটা গ্লাস ভর্তি করে নিচ্ছি স্প্রাইটের সাহায্যে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো বিট নুন। নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টার মতো আইস কিউব, আর বাকি গ্লাসটাকেও স্প্রাইটের সাহায্যে ভর্তি করে দিতে হবে। আপনারা স্প্রাইট না ইউজ করে বাজারে যে সোডা কিনতে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। গ্লাসের উপরে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা আরো 2টো লেবুর টুকরো, আর সাইডে আরেকটা লেবুকে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। ফ্রেশ লাইম সোডা খাবার জন্য একদম রেডি হয়ে গেল। এবারে মশালা কোলা বানানোর জন্য একটা গ্লাসে অ্যাড করছি 1/4 চামচের মতো বিট নুন, 1/4 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, আর অর্ধেকটা লেবু নিয়ে সেই লেবুর রসটাকে পুরোটা গ্লাসের মধ্যে অ্যাড করে ভালো করে নুন, জিরে গুঁড়ো আর লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে গ্লাসের মধ্যে অ্যাড করলাম 5-6টার মতো আইস কিউব। তারপরে গ্লাসটাকে কোকা কলার সাহায্যে পুরো ভর্তি করে নিতে হবে। গ্লাসের মধ্যে কোকা কলা ঢাললে যে ফেনাটা তৈরি হয় সেই ফেনাটা কমে গেলে বাকি গ্লাসটাকেও আস্তে আস্তে এইভাবে কোকা কলার সাহায্যে ভর্তি করে নিলে মশালা সোডা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে। এইভাবেই 2টো রেসিপি আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারেন। রেসিপিগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিগুলো সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রেসিপি আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাপতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।